এই জমানার নারীরা ও চুল যে এইভাবে আগুলা কেসে পাগল বেশে যে হাঁটে, হুজুর টুজুর দেখলে মাথায় কামড় দিব দূরের কথা, আর চুলে এইভাবে ঝাড়া দিয়া বলে দেখ মোল্লা আমার চুল কত বড়। চিন্তা করছেন, আমি স্পষ্ট ভাষায় বলি, ওই নারীর চুল দেখা যেই কথা, ওই নারীর সেই জায়গা দেখা একই কথা, কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী বলছেন এই নারীকে দাইয়ুস, আল্লাহর নবী বলছেন এই নারী দাইয়ুস, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সে যত আমল করুক না কেন, যত আমল করুক না কেন, জান্নাতের দরজার মধ্যে গিয়া লেখা দেখবে আদ্দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কারণ নবীজি বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এর মধ্যে আদ্দাইয়ুস। এমন ফিটিং ফাটিং বুরকা, এই বুরকা পরিধান করার পরে তার যে আকর্ষণীয় জিনিসগুলো আছে, এই আকর্ষণীয় জিনিসগুলো দুষ্ট ছেলের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় দেয়, ফলে যুবকরা আরো বেশি আকৃষ্ট হয়। আল্লাহর ইজ্জতের কসম, আপনি সামাজিকভাবে এটাকে বুরকা বলতে পারেন, ইসলাম বলে এটা বুরকা নয়, এটা বুরকা নয়, এটা ফরাজেই কথা, ল্যাংটা থাকায় একই কথা, এটা আকর্ষণ বাড়ায়, আরো আকর্ষণ বাড়ায় ফাজিনাল আইনিন নাস, যুবকদেরকে আরো চোখের জিরার মধ্যে লিপ্ত করে। আল্লাহর ইজ্জতের কসম, এটা বুরকা হতে পারে না, এটা বুরকা নয়, এটা পরা যেই কথা, না পরা একই কথা। অনেক সময় দেখি নারীরা ও রাস্তাঘাটে যে চলাফেরা করে চুলগুলো একেবারে খোলামেলা, আগের জামানার নারীরা মুরব্বী এবং হুজুরদেরকে দেখলে পর্দার আড়ালে চলে যেত, সবাই কিন্তু আবার খারাপ না। এই জমানার নারীরা ও চুল যে এইভাবে আগুলা কেসে পাগল বেশে যে হাঁটে, হুজুর টুজুর দেখলে মাথায় কামড় দিব দূরের কথা, আর চুলে এইভাবে ঝাড়া দিয়া বলে দেখ মোল্লা আমার চুল কত বড়। চিন্তা করছেন, আমি স্পষ্ট ভাষায় বলি, ওই নারীর চুল দেখা যেই কথা, ওই নারীর সেই জায়গা দেখা একই কথা, কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী বলছেন এই নারীকে দাইয়ুস, আল্লাহর নবী বলছেন এই নারী দাইয়ুস, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সে যত আমল করুক না কেন, যত আমল করুক না কেন, জান্নাতের দরজার মধ্যে গিয়া লেখা দেখবে আদ্দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কারণ নবীজি বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এর মধ্যে আদ্দাইয়ুস। এক সময় মা বোনরা আমল করত, সন্তানগুলো ভালো হইতো, এখন সন্তানগুলো এমন হয় কেন, ওই গর্ভে আসার পরে সারা দিন মায়ে কোরআন তেলাওয়াত করে না, নামাজ আদায় করে না, মায়ে খালি আপনার ফেসবুক আর ইউটিউব ঠেলে এইভাবে স্মার্টফোনে। এই জন্য আমি দুঃখ করে বলি, এখন বাচ্চা জন্মের পরে ওয়া ওয়া করে কান্নাকাটি করে, সামনের জামানা এমন আসতেছে, বাচ্চা জন্মগ্রহণ করার পরেই বাচ্চা বলবে মোবাইল 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 মোবাইল, স্মার্টফোন স্মার্টফোন, পাবজি ফ্রি ফায়ার পাবজি ফ্রি ফায়ার। ওই যে মা দে বাচ্চাকে গর্ভে নিয়ে ওই পাবজি আর ফ্রি ফায়ার আর মোবাইল টিপা টিপি করছে, এই মোবাইলের তাসির পড়ছে। এই জন্য গার্ডিয়ান হিসাবে আপনার সতর্ক থাকা দরকার, সন্তান ভালো হয় না দোষ আপনাদের, সন্তানের দোষ না। আল্লাহ নারীদেরকে বলেন তোমরা পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না, তাহলে যার অন্তরে বেদি আছে সে কুবাসনা করবে, কল্পনার জগতে তোমাকে নিয়ে জিনা করবে, চিন্তা করবে আহ মেয়ের কণ্ঠ কত সুন্দর, বাহ মেয়ের কণ্ঠ কত চমৎকার, মেয়ের কণ্ঠ যদি এত সুন্দর হয় না জানি ওই জিনিসগুলো কত সুন্দর। এটা আল্লাহ বলছে ভাই, আমার তো কোনো দোষ নাই। এই জন্য আল্লাহ বলেছে তোমাকে নিয়ে কল্পনার জগতে জিনা করবে। ভাই দেখেন নারীর মোবাইলে ফোন আসছে কি করবে, জি কে বলছেন কোথায় থেকে, জি আমি উমুক থেকে উমুক জায়গা থেকে বলছি, জি কেন, জি কাদের জন্য বলছে, জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ, সালাম দিয়ে কথা বলবে আবার সালাম দিয়ে ফোন কেটে দিবে। এখন যদি বলে ভাই এই যে রসের কথা, ভাই যে বলছে এই ভাই ওই একদিন হাই হয়ে যায়, এই ভাই 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 ওই একদিন হয় হাই, এটা আমাদের আঞ্চলিক ভাষা, এটা আমাদের আঞ্চলিক ভাষা। এই জন্য আল্লাহ বলেছেন ভাব লাগায় কথা বলবে না, তুমি ভাব লাগায় কথা বললে পুরুষের সাথে, পুরুষ একদিন দুই দিন তিন দিন তোমার সাথে কথা বলার পরে ওই পুরুষ তোমাকে বলবে ও মায়া মায়া গো, ভাব লাগায় কই গেলা গো,
এই যে পুরুষ জল্পনার জগতে কি করে, তোমাকে নিয়ে কল্পনা জল্পনার জগতে জিনায় লিপ্ত হয়। আল্লাহ এটাই বলেছেন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে, ফালা তাখদানা বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এই তুমি যেই শোক দিয়া মেয়ে দেখার পরে বলো ক্রাশ খাইছ, ক্রাশ বলে খায়, আরে এই জমানার ফুলাফান বলে ক্রাশ খায়, ক্রাশ এটা মুরব্বীরা আসলে কি বুঝেন না গোড়ার দিন। যে শোক দিয়ে তুমি ক্রাশ খাও, আরে তুমি ক্রাশ খাও নাই, নবীজি 1000 বছর পূর্বে বলেছে ফাজিনাল আইনি নাজর, তুমি চোখের জিনা করেছ, যেই চোখ দিয়ে ক্রাশ খেয়েছ ওই চোখের মধ্যে আল্লাহ লোহা গলিয়ে উত্তপ্ত হওয়ার পর তোমার ক্রাশ খাওয়া চোখের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন। কোন যুবক যদি একটি নারী সামনে পড়লো, ও তাকাইছে যে তাকাইছে আর চোখটি পই দেয় না, আধা ঘন্টা একবারে, আধা ঘন্টা পরে বলতেছে এ এক দৃষ্টি মাত্র হইছে, আল্লাহ কিন্তু বাটপারি বুঝে, আল্লাহ কিন্তু বাটপারি বুঝে। অতএব অনাকাঙ্ক্ষিতভাবে যদি পড়ে যায় সাথে সাথে দৃষ্টিটা নিচের দিকে নিয়ে আসবেন, আল্লাহ তালা মাফ করে দিবে। ওয়ালাইসাত লাকাল আখির, দ্বিতীয়বার তাকাবেন না। যুবকরা এগুলো দেখিয়া তার আরামের ঘুম হারাম হয়ে যায়, সকালে পরে গোসল করতে হয়। আরে যুবকরা কথা কি বলবো, এই এলাকার ওই একজন মুরব্বী, আমি সবার সাথে ফিরি, এক মুরব্বী বয়স হয়েছে 70 থেকে 80, একদিন আমাকে গিয়া বলে হুজুর একটা মাছ আলা জিজ্ঞাসা করতাম, বলেন, বলতেছে হুজুর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি যখন বেপর্দা নারী দেখি তাহলে যে আমার জল্পনা কল্পনা হয় গুণ হইবুনি। আমি চিন্তা করলাম আমি অবিবাহিত, মন চাইলে আমার চাইতে পারে, এই বুড় আর 80 বছরের মন চায়, চিন্তা করলাম। এই জন্য আল্লাহ সুরা ফাজরের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ এই জন্য সুরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন মুমিনদের নারীদেরকে আল্লাহ বলতেছেন তারা যেন তাদের লম্বা চাদর নিজেদের উপর টেনে নেয়। কিন্তু ভাই বর্তমান জামানায় আমার মা বোনেরা এমন কাপড় পরিধান করে, পরিধান করার পরে কাপড়টা এমন পাতলা পাতলা হওয়ার কারণে তার মাথা থেকে পা পর্যন্ত যা আছে, তার উঁচু উঁচু পাহাড় সহ যা আছে একেবারে দুষ্ট ছেলের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় দেয়। এমন কাপড় পরিধান করে একবারে ছুটু কাপড় নাইট ড্রেস ওইটা পরে দিনে বের হয়, কেমন বেহায়ার করে বেহায়া, এমন কাপড় পরিধান করে একেবারে ছুটু কাপড়, এরপরে আমাদের মতন মোল্লা টুল্লা দেখলে এই কাপড় খালি নিচের দিকে টানে, আরে ভাই বানাই সই ছুটু করে, এটা টানলে তো সির বয় না, এটা কি বড় হইব নাকি, খালি টানে। আমাদের মতন মোল্লা টুল্লা দেখলে সমস্ত নারীদের পর্দা হইলো মোল্লাদের কাছে, আর এমনি বাসায় হাঁটে ওই জায়গার মধ্যে সমস্যা নেই। এই সমস্ত নারীকে আল্লাহ বিশ্বাস করেন জাহান্নামে নিক্ষেপ করবে, এরা নারী দায়ুস। প্রিয় ভাই ও বোনদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন, এবং এখনো যারা এরিয়ান ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং হজরতের এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।